দেশের সুপারস্টার শাকিব খান 7 জানুয়ারি বেলা 3টার দিকে ভোট দেন। এই সময় শাকিবের সঙ্গে ছিলেন তার মা। বিগত বছরগুলোতেও শাকিব খান ও তার মাকে একসঙ্গে ভোট কেন্দ্রে দেখা গেছে। শাকিব খান গুলশান এলাকার অর্থাৎ ঢাকা 17 আসনের ভোটার। 7 জানুয়ারি দুপুর 2:30টার দিকে শাকিব যান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং ভোট দেন। প্রথমে শাকিবের মা ভোট দেন, পরে ব্যালট ফেলেন শাকিব খান। বাইরে বের হয়ে শাকিব খান কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার দিন আজ। যে নেতা সাধারণ মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষের কথা বলবে। ভোটের যে অধিকার, ভোটের যে ক্ষমতাটা, আমাদের যে ভোটের তো একটা আলাদা পাওয়ার আছে। আমরা আজকে নির্বাচন করব হচ্ছে আমাদের লিডারকে, যারা আমাদের কথা বলবে, আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে, সর্বোপরি আমাদের জন্য কাজ করবে। ভোট হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষের, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, প্রত্যেকটা সাধারণ মানুষের হচ্ছে গণতান্ত্রিক একটা অধিকার। আর খুবই ভালো লাগছে। শাকিব খান দুপুরের দিকে এলেও তার বাবা সকালে এসে ভোট দিয়ে গেছেন বলে জানান তিনি। আমি গতবারও আমার আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমি আমার বাবা তো, আমরা তো এখানকার ভোটার, আমার বাবা তার বন্ধুদের নিয়ে সকালবেলায় এসে খুব আনন্দের সাথেই ভোট দিয়ে যায়। একটা ভোট কিন্তু অনেক মূল্যবান একটা বিষয়। আমরা হচ্ছে যে আমরা আমাদের ভোট দেব দেশের উন্নয়নে, আমরা আমাদের ভোট দেব আমাদের উন্নয়নে। সো আমরা ভোটের ভাষায় কথা বলবো। উমরা পালন করতে সৌদি আরব ছিলেন শাকিব খান। অনেকে মনে করেছিলেন তিনি হয়তো ভোট দিতে পারবেন না, কিন্তু ফিরে এসে ঠিকই ভোট দিয়েছেন শাকিব খান। ভোট দিতে দেন, ভোটটা দিতে দেন, পরে